তেলিয়ামুড়া হর ঘর জল জীবন মিশনের অঙ্গ হিসেবে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তেলিয়ামুড়া মহকুমা প্রত্যন্ত এলাকা মুঙ্গিয়া গ্রামী ব্লকের অধীন নোনাছড়া এডি ভিলেজের কর্ণরাম রিয়াং ও প্রজা বহাদুর মলসম পাড়াতে ওয়াটার ট্রিট প্লেনের কাজ পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা DWS দপ্তরের আধিকারিকদের নিয়ে রবিবার। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 50 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রান্ত করে পৌঁছতে হয় মুঙ্গিয়া গ্রামী আরডি ব্লকের অধীন নোনাছড়া ADC ভিলেজের কর্ণরাম রিয়াং পাড়া। বর্তমানে ওই এলাকায় বসবাসকারী জনজাতি পরিবারগুলি জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দিয়ে থাকলেও প্রতিশ্রুতি পূরণে এগিয়ে আসেনি ভোট শেষে। 2023 সালে নির্বাচন প্রচারে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিশ্রুতি দিয়েছিল পানীয় জলের ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মন্ত্রীর বিকাশ দেববর্মা কর্ণরাম রিয়াংপাড়াতে হর ঘর জল জীবন মিশন প্রকল্পে 1,31,00,000 টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার ট্রিট প্লেনের নির্মাণ কাজ। রবিবার DWS দপ্তরের আধিকারিক মুঙ্গিয়াক্রামী ব্লকের ভিডিও দীপ্তনু দেববর্মা সহ জনপ্রতিনিধিদের নিয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। একই দিনে একই ADC ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়া নবনির্মিত প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে পড়া ওয়াটার ট্রিট প্লেন পুনরায় দ্রুত চালু করার জন্য পরিদর্শন করেন। তিনি পরিদর্শনকালে জানান, বর্তমান রাজ্য সরকার উপজাতি অধ্যুষিত এলাকার সমস্যাগুলি দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আগামী দিন এলাকাগুলিতে সরকারি উদ্যোগে অরূপ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছুক্ষণ আগেও আপনারা আমার সঙ্গে গিয়েছেন নোনাছড়াতে, এটা কর্ণরাম কামি, এখানেও একটা প্লেন বসানো হয়েছে জলের ব্যবস্থার জন্য। আমার সঙ্গে তো বিডিও সাহেব আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অনলাইন ডিপার্টমেন্ট আছে আমার সঙ্গে। এটা এখানে ইলেকট্রিক ব্যবস্থা হয় নাই, এখনও ইলেকট্রিক ব্যবস্থা করা হবে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারও আমার সঙ্গে এসেছে, এটা এস্টিমেট করে এটা করা হবে, এই ইলেকট্রিকের ব্যবস্থাও করা হবে। এখন এটা সোলারের মাধ্যমে, ট্রেডারের মাধ্যমে এটা করা হবে, জিনিসপত্র সব এসে গেছে। কিছুদিনের মধ্যে আমাদের এখানে সব ব্যবস্থা করা হবে। এই গ্রামের মানুষ, দুর্গম এরিয়া, আমি সেসময় বলেছিলাম এখানে তেলিয়ামুড়া থেকে কমসে কম 50 কিলোমিটার ভিতরে, বাবাও যায় না, বাবা যায় না, এই ধরনের এখানে প্ল্যান করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই আমার DWS এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওরা প্রচুর পরিশ্রম করে এখানে কর্ণরাম কামের মতন জায়গার মধ্যে তারা প্লেন বসেছে, মানুষের সেবা করবে, মানুষ জল পরিশুদ্ধ জল পাবে। তার জন্য আমি বিশেষ করে DWS এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ এমন জায়গার মধ্যে কল্পনা করা যায় না। দীর্ঘ 35 বছর বামফ্রন্ট সরকারের আমলে তো রাস্তা ছিল না, আমার বিডিও সাহেবের মাধ্যমে এখানে ব্লকের মাধ্যমে রাস্তা করে দেওয়া হয়েছে, ব্রিকশলিং করে দেওয়া হয়েছে। এখন জলের ব্যবস্থাও আমরা করে দিচ্ছি, যে আমাদের সরকার আসার পরে আমরা মানুষের চিন্তা করি, জনগণের চিন্তা করি, আমাদের জনজাতিরা সবাই গ্রীবাসী, জঙ্গলের বেশিরভাগ থাকে, রিমোট এরিয়ার মধ্যে থাকে। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সবসময় চিন্তা করে আমাদের জনজাতিদের জন্য, কীভাবে জনজাতিকে ডেভেলপমেন্ট করা যায়, কীভাবে জনজাতিদের মান উন্নয়ন করা যায়। রাস্তা, পানীয় জল, আপনারা দেখছেন তেলিয়ামুড়া থেকে প্রায় 50 কিলোমিটার ভিতরে রিমোট এরিয়ার মধ্যে, কল্পনা করা যায় না। দীর্ঘ কংগ্রেস আমলও ছিল না, এখানে রাস্তা ছিল না, বামফ্রন্ট আমলও ছিল না। আমাদের সরকার আসার পরে, মোদিজির আসার পরে, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে আমাদের যে সরকার, আমরা আমাদের জনগণের সরকার, আমাদের জনজাতি ভাই বোনরা কীভাবে উন্নতি হয়, কীভাবে সুবিধা পাওয়া যায়, জলের সুবিধা, রাস্তার সুবিধা, সব স্কুল সুবিধা, এটা ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিন আমরা আরও, আমাদের প্রচেষ্টা আছে, যারা যেখানে এখনও আমরা বুঝতে পারিনি, আমরা বলছি না যে আমরা 100% করে দিয়েছি, আমরা বলছি যে মানুষের জন্য কাজ করা, জনজাতি মানুষের জন্য কাজ করা, গিরিবাসীদের জন্য কাজ করা, আমাদের দুর্গম এরিয়ার জন্য কাজ করা, আপ্রাণ চেষ্টা করছে আমাদের DWS ডিপার্টমেন্ট আমাদের জনগণের সেবা করার জন্য। তার জন্য আমি DWS ডিপার্টমেন্ট সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এমন জায়গার মধ্যে, রিমোট এরিয়ার মধ্যে আজকে এই পরিষেবাটা পৌঁছে দিয়ে আছে, তার জন্য এটা কল্পনা করা যায় না। আজকে সবাই এই গ্রামের 100-150 ফ্যামিলি সুবিধা পাবে, ঘরে ঘরে জল পাবে, পরিশোধিত জল পাবে। তার জন্যই আমি মোদিজিকে ধন্যবাদ এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।